সময়ে অসময়ে সেবা বা অফার দেওয়ার নামে গ্রাহকদের হুটহাট করে মুঠোফোনে বার্তা বা ভয়েস কল দেয় বিভিন্ন টিভিএস প্রতিষ্ঠান। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এতে গ্রাহকরা বেশ বিরক্তি প্রকাশ করেন, যদিও বা এমন ভোগান্তি কমাতে সক্রিয় বিটিআরসি। সাপ্তাহিক আয়োজন মাইটেকে আরও তুলে ধরছেন মোবালিক করিম। বন্ধু, আপনি কি আমার বন্ধু হবেন? দেশের চারটি মুঠোফোন অপারেটরের গ্রাহকদের ওয়েলকাম টিউন ছাড়াও নিউজ অ্যালার্ট, ধর্মবিষয়ক অ্যালার্ট, গান, ভিডিও, মুঠোফোনে গেম ইত্যাদি সেবা দিয়ে থাকে বিভিন্ন প্রতিষ্ঠান। এগুলোকে বলা হয় টেলিকমিউনিকেশন ভ্যালু অ্যাডেড সার্ভিস বা টিভ্যাস। যা নিয়ে অভিযোগ গ্রাহকদের সেই শুরু থেকেই। সময়ে অসময়ে সেবা বা অফার দেওয়ার নামে গ্রাহকদের হুটহাট করে মুঠোফোনে বার্তা বা ভয়েস কল দেওয়া হয় এসব টিভ্যাস প্রতিষ্ঠানের পক্ষ থেকে। মাসিক ফি কেবল মাত্র 10 টাকা, সাথে ভ্যাট প্লাস এসি প্লাস এসি চার্জ প্রযোজ্য। সার্ভিস ফি অটো রিনিউয়াল। গ্রাহকরা না চাইলেও তারা দিতে থাকেন এমন সব কল বা মুঠোফোনে বার্তা, যাতে জরুরি মুহূর্তে অনেকটাই বিব্রত হন গ্রাহক। মেসেজ আসা মানে কি, একটু পর মোবাইলটা চেক করতে হয় তো শুধু শুধু মেসেজটা দেওয়াটা, এটা মানুষের জন্য তো বিরক্তিকর। কখনো কখনো জরুরি অনেক বার্তা অগোচরে চলে যায় এমন সব বার্তার মাঝে যা ওই গ্রাহকের জন্য মোটেও প্রয়োজনীয় নয়। পকেটে মোবাইল আছে, হঠাৎ করে মেসেজের ইয়ে আসতেছে, বিরক্ত তো লাগতে পারে। বিটিআরসির কাছে বলেন বা মোবাইল কোম্পানির কাছে বলেন, আমি বিশেষভাবে অনুরোধ করছি এবং অভিযোগ জানাচ্ছি এটা দ্রুত বন্ধ করার জন্য। ইমেল বা স্মার্টফোনে এমন সব অপ্রয়োজনীয় বার্তা আলাদা করার জন্য স্প্যাম নামে একটি ব্যবস্থা থাকলেও ফিচার ফোনগুলোতে এমন সুবিধা না থাকায় এ ধরনের ফোন ব্যবহারকারীরা ভোগান্তিতে পড়েন বেশি। মোবাইল যদি আমি ইউজ করি তো আমার আর জানার দরকারটা কি, বুঝলেন না? আর ওরা তো পয়েন্টমেন্ট ঠিক রাখে না, এক সময় এক রকম হয়ে যায়, সারাদিনে মেসেজ আসতে দেয়, মোবাইল অন করলে খালি মেসেজ, খালি মেসেজ। অনেক সময় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কিছু কিনলে বা সেবা নিলে সেখানে দিতে হয় মোবাইল ফোন নাম্বার। এরপর সেই প্রতিষ্ঠানে বিভিন্ন বার্তার পাশাপাশি অন্যরাও সেই নম্বরে বার্তা পাঠান, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এই নাম্বারগুলো বার্তা দেওয়ার জন্য তুলে দেওয়া হয় টিভ্যাস প্রতিষ্ঠানের হাতে। এতে দিনে গড়ে এমন অপ্রয়োজনীয় 20-30টা বার্তা পান গ্রাহকরা, যা গ্রাহক পর্যায়ে বিরক্তির চূড়ান্তে নিয়ে যাচ্ছে। তারা সবসময় অভিযোগ করবে যে আমি এই মাত্র 50 টাকা রিচার্জ করেছি, দেখি আমার টাকা নাই, আমি মাত্র 2টা কল দিয়েছি, সেখানে হয়তো সর্বোচ্চ 5-10 টাকা খরচ হওয়ার কথা, সেখানে তার 50 টাকায় চলে গেছে। এই চলে যাওয়ার কারণ হচ্ছে ওই যে ভ্যাস অপারেটরগুলি তার কাছ থেকে আগেই এই অফারগুলি দিয়ে দেয়। যদিও বা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি চেয়ারম্যান বলছেন গ্রাহক ভোগান্তি কমাতে এরই মধ্যে নেওয়া হয়েছে নানান পদক্ষেপ। সমস্যা আমাদের আছে, আমরা জানি, এগুলা সব পারি উঠি না, তারপরেও বিটিআরসি আপ্রাণ চেষ্টা করছে প্রত্যেক সেক্টর বন্ধ করতে, মানুষকে প্রতারণা যেন না করে, মানুষকে ফাঁকি দিয়ে টাকা নিয়ে না নেয়। একজন যখন বিটিআরসিকে রিপোর্ট হচ্ছে তখনই তার ব্যবস্থা নিচ্ছে এবং বিটিআরসি তৎপর। মুবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা।